হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি তিনি একজন চিত্রনায়িকা আইরিন। অনেকদিন ধরে তুমি কাজ করছো কিন্তু সেরকম জনপ্রিয় হয়ে ওঠনি, সেরকম গ্রহণযোগ্য হয়ে ওঠনি, কারণ কি? সেটার কারণ আমি কিভাবে বলবো? তোমার একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে? না, একদমই নাই। কারণ এই জনপ্রিয় করার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে অডিয়েন্সের উপর নির্ভর করে। অডিয়েন্স একটা মানুষকে জনপ্রিয় করে। তার মানে কি তোমাকে অডিয়েন্স গ্রহণ করেনি? অডিয়েন্স গ্রহণ করেছে, না হলে তো আমি পরবর্তী কাজগুলো করতে পারতাম না। ইনফ্যাক্ট তুমি কতগুলো কাজ করেছো এ পর্যন্ত? 10টা ছবি রিলিজ হয়েছে। এর মধ্যে ব্যবসা সফল ছবি কি কি ছিল? ব্যবসা সফল ছবি প্রথম ছবি যদি আমি বলি, আমার ভালোবাসা জিন্দাবাদ দেবাশিস বিশ্বাস পরিচালিত, এটা ব্যবসা সফল ছিল। তারপর হচ্ছে মায়াবিনী ছিল। তারপর হচ্ছে ফুল ফ্লেজে যদি আমি বলি যে পুরো টাকাই উঠে একদমই ছাপিয়ে গেছে এরকমটা বলবো না। সেই কাতারে আরও কিছু ছবি আছে, চেলটি আবুল তাবল আছে, চেলটি আবুল তাবল মেয়েটি পাগল পাগল আছে। একজন চিত্রনায়িকা হিসেবে তোমার লিমিটেশনস কি, নিজের মনে হয় কি, তোমার কি কি লিমিটেশনস আছে যে একজন চিত্রনায়িকার সেটা আসলে থাকা উচিত না? তোমার কি মনে হয়, তুমি কি বেশি কনজারভেটিভ, বা তুমি কি তোমার ক্যারেক্টারে কি এমন বিষয় আছে যেটা আসলে ফিল্মে রেগুলার কাজ করার জন্য উপযুক্ত না? কাজের যোগ্যতার মাপকাঠিতে বোঝাতে চান? কাজের যোগ্যতার মাপকাঠিতে যদি আপনি তাদের সাথে আমার কম্পেয়ার করেন তাহলে আমি বলবো কোনো অংশে কম নেই। তাহলে কমটা কোথায়, কাজের বাইরে? সেটা তো আমি জানি না। কাজের বাইরে ব্যক্তিগত সম্পর্ক তুমি কারোর সাথে তৈরি করো না? কাজের বাইরে সম্পর্ক আসলে সবার সাথেই তো গুড সম্পর্ক থাকে, যেমন আপনার সাথেও আমার একটা ভালো সম্পর্ক আছে। বাট একটা নায়িকা বা নায়ক বা সেলিব্রিটির একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, তোমার কি আছে? মার্কেটিং স্ট্র্যাটেজি আন্তর্জাতিক জায়গায় গেলে আমরা দেখতে পাই টিমই থাকে, মার্কেটিং টিম। হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশে তো আসলে নেই বললেই চলে। কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই কিন্তু সেটা মেইনটেইন করে। আমি আমার আমার মার্কেটিং জায়গাতে আসলে ওভাবে কোনো মার্কেটিং করি না। তাহলে তুমি কি মার্কেটিং এ ব্যর্থ, অভিনয়ে সফল? হ্যাঁ, হতে পারে, সেটা যদি বলা যায় তাহলে হয়তো আমি ব্যর্থ, কিন্তু আমি আমার জায়গায় একদম হ্যাপি। ফিল্ম নিয়ে তোমার ভাবনা কি? ফিল্ম নিয়ে ভাবনা আসলে সিনেমার ভাবনাটাই আসলে ভাবাই আমার কাছে ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। যখন আমি এখানে এসেছি তখন হয়তো বা এতটা ভালোবাসা বা ভালো লাগা আমার ছিল না, কিন্তু যখন আমি কাজ করেছি অডিয়েন্স ভালোবাসা পেয়েছি তারপরেই কিন্তু ভালোবাসাটা তৈরি হয়েছে। যে ফিল্ম তুমি স্বপ্নে দেখেছিলে সেই ফিল্ম কি আছে দেশে? যেটা আসলে ছোটবেলায় দেখেছি সেরকমটা আসলে আমি যখন শুরু করেছি তখন আসলে সবাই বলে যে এখন সিনেমার বাজার ভালো না, সিনেমা হয় না, ভালো সিনেমা তৈরি হয় না, সেটা আসার পরে শুনেছি। কিন্তু ছোটবেলা থেকে যখন সিনেমা দেখেছি তখন আসলে কালারফুললি দেখেছি এবং প্রত্যেকটা সিনেমার এক একটা করে আলাদা আইডেন্টিফিকেশন দেখেছি। সো সেরকম আসলে আমাদের এই সময় অনেক সিনেমাই হয় না বলতে গেলে, সেটা আমি নিজেই। এখন তো অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং ওয়েব সিরিজ থেকে শুরু করে ওই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কাজের সুযোগ সুবিধা হয়েছে। তোমার মতো একজন সুন্দরী হাস্যময়ী লাস্যময়ী একজন মেয়ে সেই জায়গাগুলোতে নিজেকে খাপ খাইয়ে নেবে বা নেওয়া উচিত হবে নাকি সিনেমার জন্য অপেক্ষা করবে? না, আমার আমার কথা হচ্ছে কাজটা ইম্পর্টেন্ট, কাজটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমার কাছে যদি ভালো কোনো প্রজেক্ট আসে আমি অবশ্যই করব। আর অলরেডি আমি কিন্তু ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি, পৃথিবীব্যাপী অনেক কাজ হচ্ছে, অনেক ওয়েব সিরিজ হচ্ছে, অনেক চলচ্চিত্র হচ্ছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এসেছে, নেটফ্লিক্স, অ্যামাজন, তুমি দেখো। হ্যাঁ, কোন দেশের কোন কালচার কোন মুভি তোমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়? আকর্ষণীয় তখনই মনে হয় যখন স্টোরিটা স্ট্রং থাকে বা স্টোরিটা আমার খুব পছন্দ হয়, সেটা সে মানে যে কোনো দেশেরই হতে পারে, ওটা কোনো বাইন্ডিংস নেই। যেমন আপনি যেগুলোর নাম বললেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আসলে প্রত্যেকটা দেশেরই কন্টেন্ট আপলোড হয়, মানে মানে পার্টিকুলার কোনো দেশের নির্দিষ্ট কোনো দেশের কন্টেন্ট আপলোড হয় না। সো সেই জায়গা থেকে আমার কাছে কন্টেন্টের স্টোরিটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড স্টোরি দেখলে যদি আমার ভালো লাগে আমি সেই গল্পটাই দেখি। তোমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা চলচ্চিত্র কোনটি?
শারিংবু।